হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং ক্যামেরা। আজকে আবার চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো গেস করতে পারছো তোমরা চারদিকে জায়গাটা দেখে যে আমরা এখন কোথায় আছি? আমরা এখন টি গার্ডেনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কাজিরাঙ্গা। আমরা অলরেডি সকালবেলা শিলং থেকে বেরিয়ে গেছিলাম, অল দ্য ওয়ে আমাদের 300 কিলোমিটার, নট 300, প্রায় 275 কিলোমিটার আমরা এসেছি গাড়িতে করে। এখন বাজে 10:30 মতো, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখানে আমরা এখন এসেছি একটু টি গার্ডেনে ফটোশ্যুট করতে, একটু টি গার্ডেনটা দেখতে। দারুণ জায়গা, মানে চারদিকে গ্রিনারি খুবই সুন্দর লাগছে, খুবই একটা মানে মনোরম পরিবেশ। উই আর সো মাচ হ্যাপি, অ্যান্ড এবারে আমরা কাজিরাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো লেটস বিগিন উইথ দ্য নিউ ব্লগ। ফাইনালি আমরা জিপ সাফারি করতে বেরিয়ে গেছি। এই দিকটা তোমরা দেখছো, এখানে সব জিপগুলো দাঁড়িয়ে আছে। তো জিপ সাফারি টোটাল 3,000 টাকা। তো এটা আমরা সেকেন্ড হাফে নিয়েছি আফটারনুনে। এখানে সেন্ট্রাল 4টে রেঞ্জ হয় টোটাল, সেন্ট্রাল, ওয়েস্টার্ন, ইস্টার্ন আর বুড়া পাহাড়। এখনও বুড়া পাহাড়টা ওপেন হয়নি। বুড়া পাহাড়টা 1 নভেম্বরের পর থেকে শুরু হয়ে গেছে, বাট বুড়া পাহাড়টা এখনও কোভিডের জন্য ওপেন হয়নি। সেন্ট্রাল, ওয়েস্টার্ন আর ইস্টার্নটা ওপেন হয়েছে। তো আমরা সেন্ট্রালের দিকে যাচ্ছি, কারণ ইস্টার্নে তো এলিফ্যান্ট সাফারি করবই। তো আশা করছি দারুণ অ্যাডভেঞ্চার হবে, অনেক আশা করছি অনেক অ্যানিমাল দেখতে পাবো। চলো দেখা যাক কী দেখা যায়। আমরা এখন কাজিরাঙ্গার জিপ সাফারি যাচ্ছি। কাজিরাঙ্গায় পশু পাখি দেখার জন্য, বিশেষত রোহিনু, একশৃঙ্গ রোহিনু, রাইনো, একশৃঙ্গ রাইনো। খুবই মনোরম পরিবেশ, এবং দুই ধারে চা বাগান। চা বাগানের মাঝখানে যে বড় বড় গাছ আছে, সেখানে লতার মতন পেঁচিয়ে আছে, গোলমরিচের গাছ। এবং দেখা যাক আমরা কাজিরাঙ্গা ফরেস্টের কী কী পশু পাখি দেখতে পারি। আসার সময় আমরা হরিণ দেখেছি আর একটা জঙ্গলি মোষ দেখেছি। কেমন লাগছে তোমার এই ফার্স্ট টাইম? আমার এই ফার্স্ট টাইম সাফারি জঙ্গলে, আমার ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম জঙ্গল সাফারি। খুবই ভালো লাগছে, ভাবতেই পারিনি, খুব এক্সাইটেড। আমি ভাবতেই পারিনি যে এরকম একটা জায়গায় এসে পৌঁছাতে পারবো, তবে খুব দারুণ লাগছে। দেখা যাক আমার কপালে যদি থাকে একশৃঙ্গ গন্ডা দেখতে পাই কিনা, তবে আমি আশা করছি দেখতে পাবো। এটা দেখতে পেয়েছি আরেকটা, ফাইনালি হরিণ দেখতে পেয়েছি। সাদা হরিণ আছে, আমরা রাইনো দেখতে পেয়েছি, বাট ভালোভাবে দেখতে পাইনি। আর 3-4টে হরিণও দেখে নিয়েছি,
ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কাজিরাঙ্গা ফরেস্টের সেন্ট্রাল রেঞ্জে আমরা ঢুকে পড়েছি। খুব একটা অনুভূতি। আপাতত হরিণ আর কচ্ছপ দেখতে পেয়েছি, ওয়ান হর্ন রাইনো অনেক দূরে ছিল, খুব একটা ভালো দেখা যায়নি। লেটস সি কাছাকাছি দেখা যায় কিনা, চলো দেখি। কিছু পেয়েছে দেখতে? এগুলো সব রাইনোর পায়ের ছাপ। আরো জিজ্ঞেস করো দিয়ে আমাকে দেখতে পাবো। কি বললো? ফাইনালি হরিণ দেখতে পেয়েছি।
গাড়িটাকে একটু এগোতে এখানে ক্যামেরা দাঁড়াবে দাঁড়াবে এই যে এখন এসছে কিন্তু সেরকম আসে না সবগুলো ঘুরে বেড়াচ্ছে এরকম ছবিটাই তো দেখলে চলে যাবে ছোট বাচ্চা বড় মা দাঁড়িয়ে আছে তার বাচ্চা দাঁড়িয়ে সকাল থেকে দু শালিক দেখতে গেলে খুব ভালো দেখতে পাচ্ছি দেখো ওদের সামনে দু শালিক ওর মুখের সামনে দেখো ওদেরকে আর ফুটে খেতে হলো না ওরা আগাম ফুটে দেবে এটা হচ্ছে মেন দাঁড়া আর একটু বেরিয়ে আসছে দাঁড়া চলো চলো কি করছো দাঁড়াও না আমার চুপ আছি তো ওইগুলো পাতাগুলো কিরকম ওর মুখটা কিরকম না কিরকম ভাবে খাচ্ছে এই মা খেতে খেতে হঠাৎ করে দাঁড়িয়ে গেল কথা বলার জন্য দেখো এখানে মাত্র জল
সাফারি কমপ্লিট হলো। এখন বাজে প্রায় 5টে বাজতে যায়, আমরা জিপ সাফারি করে চলে এসেছি। তো এবারে আমরা এখন যাব, কালচারাল অনুষ্ঠান আছে এখানে একটা, হয় 6টা থেকে, না নট 6টা থেকে, 6:30 to 8 o'clock অবধি। তো আমরা সেখানেও যাব। জিপ সাফারিতে দারুণ এক্সপিরিয়েন্স, মানে আমরা ভাবতেও পারিনি যে আমরা ওয়ান হর্ন রাইনো এত সামনে থেকে দেখব। আমরা জাস্ট মানে রাইনোটা যখন যাচ্ছিল, রাস্তাটা ক্রস করছিল, আমরা ওখানেই সামনেই ছিলাম। তোমরা হয়তো ভিডিওতে অলরেডি দেখেছো, আমরা ক্যাপচার করেছি ভিডিওতে। বাট সত্যিকারে এইসব জিনিস না, মানে ফোন ক্যানট জাস্টিফাই দ্য হোল দ্য নেচার বিউটি। তোমরা সামনে এসো, সামনে দেখো, তবেই গিয়ে কিন্তু তোমরা এই যে বিউটিফুল, এই যে মানে প্রকৃতির এত যে সৌন্দর্য, সেটা কিন্তু তোমরা সামনে থেকে উপভোগ করতে পারো, আরও বেশি ভালো লাগবে। আর ওয়ান হর্ন রাইনো ছাড়াও আমরা আরও অনেক কিছু জিনিস দেখলাম, জঙ্গলি শুয়োর, তারপরে বাইসন যেটাকে আমরা বলি, সেই বড় বড় বাইসন, এইগুলোও দেখলাম আমরা। কচ্ছপ দেখেছি নদীর মধ্যে, বিশাল বড় বড় মাছ দেখলাম। হরিণ দেখেছি, হরিণ তো প্রচুর আছে। ইনফ্যাক্ট মানে হর্নওয়ালা যে হরিণ যেগুলো হয়, অনেকগুলো মানে 12 হর্ন বলে ওগুলোকে, 12 হর্ন হরিণ এগুলোও আছে। খুবই সুন্দর, মানে সব কিছু জিনিসটাই, মানে জঙ্গলের জিনিস ছাড়া জিনিস। অবভিয়াসলি আমরা চিড়িয়াখানায় অনেক কিছু দেখেছি, বাট চিড়িয়াখানার জিনিস অ্যান্ড জঙ্গলের জিনিসের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কারণ এখানে ওরা নিজেদের মতনভাবে চড়ে বেড়াচ্ছে, এটা ওদের বাড়ি, ঠিক আছে, এবং আমরা সেই ওদের বাড়িতে ঢুকে ওদেরকে দেখে আসি। তো ইটস এ ভেরি 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 অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এবং একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স ছিল। সিরিয়াসলি সবাই লাইফে, আমি মনে করবো যে সবাই এক্সপিরিয়েন্সটা করা উচিত একবার নিজের লাইফে। এবং আমরা সবাই খুবই হ্যাপি যে আমরা ওয়ান হর্ন রাইনো, যেটার জন্য এখানে আসা। কাজিরাঙ্গা ইজ ফেমাস ফর ওয়ান হর্ন রাইনো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডেও যার নাম আছে ওয়ান হর্ন রাইনো। তো আমরা সেটাকে এত কাছ থেকে দেখলাম, এত সামনে থেকে দেখেছি, তো উই আর ভেরি মাচ হ্যাপি। একটা রাইনো তার ছোটো বাচ্চার সাথেও দাঁড়িয়ে ছিল, সেগুলো সব আমি ভিডিও করেছি, তোমাদেরকে ভিডিওতে অলরেডি আমি দেখিয়েছি, তোমরা হয়তো এনজয় করেছো আমার ভিডিওটা। তো ফাইনালি আমরা এখানে কাজিরাঙ্গাতে এসেছিলাম দুপুর 12টার সময়, চেক ইন করেছিলাম, এবং আমাদের 2:30 থেকে স্লট ছিল। তো 2:30 থেকে 4:30, 4:45 অবধি আমরা মানে জিপ সাফারি করেছি। এরপরে আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন আমরা হোটেলে রুমে একটু ফ্রেশন আপ হয়ে তারপরে এবারে আমরা আরেকবার বেরোবো কালচারাল অনুষ্ঠানের দিকে। সেটা অবশ্যই তোমরা যেও, শুনেছি খুবই নাকি ভালো, 200 টাকা করে পার হেড লাগে ওই অনুষ্ঠানে এন্ট্রির জন্য। অ্যান্ড ইয়েস, জিপ সাফারি কিন্তু 3000 এখন হয়ে গেছে, আগে হয়তো কম ছিল, আফটার কোভিড এটা একটু দামটা বেড়ে গেছে, 3000 হয়েছে। আমরা গেছিলাম সেন্ট্রাল জোনে, এগুলোর কিন্তু অনেকগুলো ভাগ আছে, টোটাল 4টে ভাগ আছে, সেন্ট্রাল, ইস্ট, ওয়েস্ট, এবং আরেকটা হচ্ছে বুড়া পাহাড়। বুড়া পাহাড়ের দিকটা কিন্তু এখন টোটালি ক্লোজ আছে, আর সেন্ট্রালে কিন্তু সবথেকে বেশি রাইনো দেখতে পাওয়া যায়, সেন্ট্রালে সবাই বলছে। তো আমরা সেই জন্য সেন্ট্রাল যাচ্ছি, বিকজ কালকে আমাদের এলিফ্যান্ট সাফারি আছে, এবং এলিফ্যান্ট সাফারি তো ওয়েস্টার্ন সাইডেই হয়, তো ওয়েস্টার্ন অলরেডি আমাদের ঘোরা হয়ে যাবে। তো সেই জন্য আজকে আমরা সেন্ট্রাল গেছিলাম, খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি আমরা। এবারে আমরা যাচ্ছি কালচারাল অনুষ্ঠানের দিকে, দেখা যাক সেখানেও আমরা এনজয় করবো। এবং ওখানে অনেক রকমের খাওয়ার জিনিস পাওয়া যায়, অনেক রকমের পিঠে, যেগুলো অ্যাসমিজ মানে ফেমাস, যেগুলো অথেন্টিক পিঠে, সেগুলোও সব পাওয়া যায়, আমরা ওখানে ওগুলোও খাবো। তো চলো আমার সাথে যাওয়া যাক। Yeah.
Thank you.